বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত কসাই মোল্লা খ্যাত কাদের মোল্লা সহ একাত্তরের যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে শুরু হওয়া শাহবাগের গণজাগরণ ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে জনতার ক্ষোভের আগুন ছড়িয়ে গেছে এখন সবখানে। এবার একাত্তরের ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রজন্ম স্কয়ারের সাথে সমন্বয় রেখে ব্রিটেনের দ্বিতীয় বাঙালি অধ্যুষিত নগরী বার্মিংহামে গণজাগরণ মঞ্চ নামে শুরু হয়েছে যুদ্ধ অপরাধীদের শাস্তির দাবিতে আন্দোলন। সোমবার মোমবাতি প্রজ্বলন ও বিক্ষোভ স্লোগানের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শিশুদের হাতে জাতীয় পতাকা ধরিয়ে দেন বর্তমান প্রজন্মের প্রতিনিধিরা। এ সময় সমবেত সকলে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন। এরপর একে একে জাগরণের গান, কবিতা আবৃত্তি, পুঁথিপাঠ, ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা করা হয়। তরুণ প্রজন্মের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যথাক্রমে পরিচালনা করেন নাট্যকর্মী মুরাদ খান, শাহিদুর রহমান সুহেল ও এম এ মুন্তাকিম। এই অনুষ্ঠানে এসে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে চলমান গণ আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করেন 1971-এর 28শে মার্চ বহির্বিশ্বের বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনকারী প্রবাসী মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলী, শেখ আব্দুল গফুর, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আহবাব কাবিরি, কমরেড মসুদ আহমেদ, মিডল্যান্ডস আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি হিফজুর রহমান খান, বাংলা প্রেস ক্লাব মিডল্যান্ডসের সভাপতি মোহাম্মদ ফারুক, সেক্রেটারি এম হাসান খোকন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আলাহি হক সেলু, তরুণ ব্রিটিশ বাঙালি সৈয়দ মাহাতির পাশা প্রমুখ। বর্তমান ও তরুণ প্রজন্মের সঙ্গে সঙ্গে উপস্থিত ছোট্ট শিশুরাও এ সময় মানবতা বিরোধী অপরাধীদের ধিক্কার জানায়। এই অনুষ্ঠান থেকে বার্মিংহাম গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ এবং যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে জার্মানির পূর্ববর্তী রাজধানী বন এ জাতিসংঘ কার্যালয়ের সামনে ডয়চ এ ভ্যালের সন্নিকটে আয়োজন করা হয় মানববন্ধনের। আমাদের জার্মানির বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল জানান, মঙ্গলবার সকালে জার্মানির প্রবাসী বাঙালিদের আয়োজনে সব পেশার মানুষেরা উপস্থিত হয়ে ঢাকার শাহবাগের তরুণ প্রজন্মের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন। সে সময় তারা অবিলম্বে যুদ্ধ অপরাধীদের ফাঁসির রায় প্রদান ও তা কার্যকর করতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ মানববন্ধনে অংশগ্রহণ করেন জার্মান প্রবাসী বাঙালি নেতা অধ্যাপক শরীফুল ইসলাম, কামাল দাওয়ান, মোবারক আলী ভূঁইয়া বকুল, খালেকুজ্জামান, মিজানুর খান, শাহাবুদ্দিন নুরুল ইসলাম, ওয়াজিউল্লাহ আজিজ, আনোয়ার আলী, কাজল দাস সহ আরও অনেকে। দীর্ঘ সময় জার্মানিতে বসবাস করছি, মনে অত্যন্ত ব্যথা নিয়ে যে আজ অবধি এই বিচার কার্যকরী হয় নাই এবং শাহবাগের প্রজন্মের সঙ্গে আমি একত্র ঘোষণার জন্য আমি আপনাদের সঙ্গে মিলিত হয়েছি সুদূর জার্মানির এই বনে। শাহবাগে নতুন প্রজন্মের যে গণ আন্দোলন শুরু হয়েছে তার সঙ্গে আমরা জার্মানিতে প্রবাসী বাঙালিরা একত্র ঘোষণা করছি। আমি একজন শহীদ পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধের সময় আমার বাপকে এবং অনেক গ্রামের মানুষকে রাজাকাররা মেরে ফেলেছিল, আমরা তাদের বিচার পাইনি। এই রাজাকারদের মানে ফাঁসি চাই, যুদ্ধবাদীদের ফাঁসি চাই। 1975-এর পরবর্তী বাংলাদেশের যে জামাত ইসলাম থেকে আরম্ভ করে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী যারা অপকর্ম করেছে যুদ্ধের সময় তাদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছে। এই জন্য আজকের তরুণ সমাজ বাংলাদেশের যেই এই প্রজন্ম চত্বর দাঁড়িয়েছে তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি প্রবাসী জার্মানিদের পক্ষ থেকে। ভাই আমি আমার মনের ভিতরে সবসময় একটা ছিলাম, আমি একদম মুক্তিযোদ্ধা, আমি যা পারি নাই তা নতুন প্রজন্মে শাহবাগেও আমার ভাইয়েরা যা করলো মানে আমি ভাষা প্রকাশ করতে পারবো না। প্রজন্ম চত্বরে যে নবজাগরণ সৃষ্টি হয়েছে বাংলাদেশ বিরোধী শক্তির বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে, সে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি বাংলার মাটি থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন হওয়া না পর্যন্ত বাংলাদেশ সহ সারা বিশ্বে এই আন্দোলন চলতেই থাকবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানের 29তম মৃত্যুবার্ষিকী পালন করেছে স্পেন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহাদ জানান, 17 ফেব্রুয়ারি মাদ্রিদের স্থানীয় একটি হলে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুম পঙ্কির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তারা বঙ্গবীর এম এ জি ওসমানির মুক্তিযুদ্ধকালীন সময়ের বীরত্বের কথা তুলে ধরেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খোরশেদ আলম মজুমদার, রিজবি আলম, বি এম শফি, হেলাল আহমেদ, ফয়সাল আহমেদ, আব্দুর রহমান, দবির আহমেদ, বদরুল ইসলাম প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় ক্ষোভ প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক উসমানীর যথাযথ মূল্যায়ন বাংলাদেশের কোনো সরকারই করছে না। তারা জাতীয়ভাবে এ নেতার জন্ম ও মৃত্যু দিবস পালনের জন্য বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানান। যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে আন্দোলনরত তরুণ প্রজন্মের সাথে সংহতি প্রকাশ করেছে সুইজারল্যান্ডের আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদের নেতারা। সুইজারল্যান্ড থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছে আমাদের ইতালির মিলান প্রতিনিধি নাজমুল আহসান শামীম। রাজীব ভাইয়ের রক্ত মুক্তিযুদ্ধের রক্ত, রাজাকারদের ফাঁসির দাবিতে আমরা এই লুজান শহরে ঐক্যবদ্ধ হয়েছি। এভাবে স্লোগানে মুখরিত হয়ে সুইজারল্যান্ডের অলিম্পিক সিটি খ্যাত লাউজানে বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ সুইজারল্যান্ড এবং লুজানের প্রবাসী বাঙালি কমিউনিটি 17 ফেব্রুয়ারি লাউজান শ্রীকৃষ্ণ ইন্ডিয়ান রেস্টুরেন্টে এক প্রতিভা সমাবেশের আয়োজন করে। মোহাম্মদ সেলিবের সঞ্চালনে জুরিখ, জেনেভা, নৈশাটাল সহ সুইজারল্যান্ডের বিভিন্ন ক্যান্টন থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত হয়। বক্তব্য রাখেন জহির হোসেন সভাপতি, তাজুল ইসলাম সাধারণ সম্পাদক, জসীমউদ্দিন ভূঁইয়া, মুজিবুর রহমান কিরণ, হারুন ব্যাপারী সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সুইজারল্যান্ড শাখা এবং ইমরান খান মুরাদ প্রধান উপদেষ্টা, মোহাম্মদ শামীম সভাপতি, মিয়া রনি সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু পরিষদ সুইজারল্যান্ড প্রমুখ। আমাদের সবারই একটি কথা, রাজাকার মুক্ত বাংলাদেশ চায়। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, শাহবাগের সবার সাথে একমত যে শুধু রাজাকারদের ফাঁসি চাই। কাদের মোল্লার বিরুদ্ধে 344 জন মানুষ হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে, তার রায় ফাঁসির বিকল্প আমরা আশা করতে পারি না। আজকের নতুন প্রজন্ম শাহবাগে যে একত্রিত হয়েছে, আমরা সুইজারল্যান্ডবাসী তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। শাহবাগের নতুন প্রজন্ম এবং এই প্রজন্মের শাহজাহান চত্বরের যত ভাই বোন আছে তাদেরকে আমি স্বাগত। শুধু বাংলার মানুষের নয়, সারা বিশ্বের বাঙালি যারা আছে তাদের এক দফায় এক দাবি, রাজাকারদের ফাঁসি চাই। আমাদের তরুণ সমাজ যে কাজ হাতে নিয়েছে, যে দায়িত্ব হাতে নিয়েছে, যুদ্ধাপরাধের বিচার, রাজাকার আলবদরের বিচার, আমরা রাজাকার আলবদরের বিচার চাই। তাদেরকে বলতে হবে এটা শুধু স্লোগান নয়, এই কুখ্যাত রাজাকার আলবদররা কি করেছিল। আমি শাহবাগ চত্বর এই প্রজন্মের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে এখানে সংহতি ঘোষণা করছি। সুইজারল্যান্ডের লাউজান শহরের এই সমাবেশের মাধ্যমে শহীদ রাজীবের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে এবং শাহবাগের উত্তাল গণজোয়ারের সাথে সংহতি প্রকাশের মাধ্যমে সুইজারল্যান্ডের প্রবাসী বাঙালিরা সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করার জোর দাবি জানান। নাজমুল হাসান শামীম, চ্যানেল আই, লাউজান। গ্রেটার কলচেস্টার আওয়ামী লীগের উদ্যোগে কলচেস্টারের স্থানীয় একটি রেস্তোরাঁয় 71 মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গ্রেটার কলচেস্টার আওয়ামী লীগের সভাপতি জনাব লাইলিস মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুর রহিম মেম্বার। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন জনাব আব্দুল হাসিম। উপস্থিত ছিলেন শিববির আহমেদ মুরাদ, মাইনুল হক ফরিদ, শামীম রশিদ, শোয়েব আহমেদ, মকসুদুর রহমান চৌধুরী, আব্দুর রহিম, আবুল কালাম, ফিরোজ মিয়া, ওয়ালিদ খান সহ আরও অনেকে। সংগঠনের সভাপতি তার বক্তব্যে দেশের জামাত শিবিরের চলমান রাজনৈতিক সহিংসতার তীব্র সমালোচনা করে তাদের নিষিদ্ধকরণের প্রতি দাবি জানান। লিডসে ব্যবসায়ী ও কমিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে এক্সেলসিয়র সিলেটের পরিচালক বৃন্দ। এই মতবিনিময় নিয়ে লিডস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। লিডসের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক্সেলসিয়র সিলেটের মতো 5-স্টার হোটেল প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। ব্রিটিশ বাংলাদেশিদের বাস্তব ভিত্তিক এই পদক্ষেপ জনমনে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে, এতে সকলেই সম্পৃক্ত হওয়া উচিত। এটি বিনিয়োগকারীদের অর্থনৈতিক সাফল্যের পাশাপাশি আমাদের নতুন প্রজন্মকে স্বদেশমুখী করবে এবং সিলেট সহ বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে অনন্য অবদান রাখতে সক্ষম হবে। গত মঙ্গলবার লিডসের বাংলাদেশি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মত বিনিময় সভায় তারা একথাগুলি বলেন।
এক্সেলসিয়রের ম্যানেজিং ডাইরেক্টর সাইদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের ডাইরেক্টরদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর রাকিব আলী, মার্কেটিং ডাইরেক্টর আহমেদ আলী, ডেপুটি ফাইন্যান্স ডাইরেক্টর আজাদ মিয়া, ডাইরেক্টর আব্দুল বাসিত ও জিলু মিয়া। আমরা বিশ্বাস করি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা এই প্রকল্পে সম্পৃক্ত হবেন, নিজেদের মালিকানা একটি ফাইভ স্টার থাকবে, সন্তানরা সেখানে গিয়ে লাক্সারি ফেসিলিটি বুক করবেন, নতুন প্রজন্ম দেশে যেতে উৎসাহিত হবে, এই আমাদের প্রত্যাশা। রিসের বাংলাদেশ সেন্টার থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। লেবারে উত্থাপিত ম্যানশন ট্যাক্স বিলে লিবারেল ডেমোক্রেট সমর্থন দেবে না বলে প্রধানমন্ত্রী ক্যামেরনের আশা। অ্যালকোহলের সর্বনিম্ন মূল্য নির্ধারণে প্রধানমন্ত্রীর পরিকল্পনা সমালোচনা মেয়র বরিস জনসনের। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বার্নের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত লন্ডনের বাঙালিরা। আবারও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।